সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। ভেঙে পড়বেন না, পাশে আছি। প্রাথমিকে 36,000 চাকরি হারার জন্য আইনি লড়াইয়ের বার্তা মমতার। প্রাথমিকে 36,000 চাকরি বাতিল নিয়ে এবার ডিএ আন্দোলনকারীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, চাকরি বাতিলের নির্দেশে প্রয়োজনীয় আইনি লড়াই লড়বেন চাকরি হারা ও তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বলেন, কেউ ভেঙে পড়বেন না, পাশে আছি। নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে প্রায় 1.5 বছর ধরে তোলবার বাংলা। গত সপ্তাহে প্রশিক্ষণহীন 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। 2014 সালের টেট থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং 2016 সালের প্যানেল ভুক্তদের মধ্যে যাদের প্রশিক্ষণ নেই তাদেরই চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদকে তার কড়া নির্দেশ, আগামী 3 মাসের মধ্যে নতুন প্যানেল থেকে নিয়োগ করতে হবে। কলকাতা হাইকোর্টের রায়ের পরই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ইঙ্গিত দেন যে পর্ষদ আইনানুগ ব্যবস্থা নেবে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার সাংবাদিক বৈঠক থেকে সেই প্রসঙ্গেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ আন্দোলনকারীদের কড়া বার্তা দিলেন তিনি, বললেন এবারও 3% ডিএ পেয়েছে ওরা, তারপরও রোজ লড়ছে, আর আজ ওদের জন্যই 36,000 চাকরি গেল। এতগুলো পরিবার অসহায়, তাই আমরা ডিভিশন বেঞ্চে যাব। এরপরই উদ্বেগ প্রকাশ করে বলেন, শুনছি অনেকে ডিপ্রেশনে ভুগছে, আপনারা ভেঙে পড়বেন না, মন খারাপ করবেন না, আমাদের সরকার মানবিক, মানুষের পাশে থাকে, আমরা আইনি লড়াই লড়ব, আশা করি আপনারা ভালো থাকবেন। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন এই 36,000 চাকরি হারার পাশেই থাকবেন তিনি। সেই সঙ্গে খানিকটা ফিরাদ হাকিমের সুরেই ডিএ আন্দোলনকারীদের বিঁধেছেন, বলেছেন প্রয়োজনের কেন্দ্রের চাকরি বেছে নিতে, তাতে বেশি ডিএ মিলবে, ছাপ জানিয়েছেন ডিএ বাধ্যতামূলক নয়। এদিকে ডিএ আন্দোলনে যোগ দেওয়ার এক শিক্ষকের বদলির ঘটনা প্রকাশ্যে আসতেই সে বিষয়ে সুর চড়িয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অভিযোগকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি, পাশাপাশি বদলির নির্দেশে স্থগিতাদেশও দেন তিনি। প্রসঙ্গত ডিএ আন্দোলনে যুক্ত থাকায় দূরে বদলি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হয়েছিলেন হাওড়ার প্রাথমিক স্কুল শিক্ষক অমিত কুমার ঘোষ। চলতি মাসেই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদী যোগ দেবেন রোজগার মেলায়। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 22 মে কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলা রোজগার মেলায় হাজির থাকতে পারেন তিনি। বিজেপি সূত্রে খবর, রোজগার মেলায় তিনি যোগ দেওয়ার পাশাপাশি বিজেপির রাজনীতিবিদদের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। শিওরে পঞ্চায়েত নির্বাচন, সে কথা মাথায় রেখে দল কোন স্ট্র্যাটেজিতে এগোবে সে সব নিয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি রাজনেত্রী তো ঠিক করেছে, রাজ্যে কীভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে এবং নানা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে মোদীর কাছে অভিযোগ জানাবে। তবে ঠিক কতদিনের সফরে কলকাতায় আসছেন মোদী এখন স্পষ্ট নয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে এবারের সফরে কোনো জনসভা করবেন না মোদী। এর আগে গত বছর ডিসেম্বরে কলকাতায় এনজেপি বন্দে ভারত উদ্বোধনের জন্য বাংলায় আসার কথা ছিল প্রধানমন্ত্রীর, কিন্তু সেই সময় তার মা হীরাবেনের প্রয়াণের কারণে শেষ মুহূর্তে সেই সফর বাতিল করতে হয়। ভার্চুয়ালি সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। তবে শোনা যাচ্ছে এবার কর্ণাটকের ভোট মিটতেই বাংলায় আসছেন মোদী। উল্লেখ্য, গত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে যোগ দিয়েছিলেন বীরভূমের জনসভায়। তারপর তিনি গত 25শে বৈশাখ কলকাতায় আসেন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে। এই সফরে অবশ্য কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না তার। এবার আসার কথা মোদীর, বিজেপি শীর্ষ নেতৃত্ব যে লাগাতার বঙ্গ বিজেপির কাছ সঙ্গে যোগাযোগ রেখে দলীয় কোন্দল আড়ালের চেষ্টা করে চলেছে সে বিষয়টা স্পষ্ট হচ্ছে বলে মনে করছে ওয়াকিবাল মহল। এবার মোদী কলকাতায় এলে রাজ্যের গেরুয়া শিবিরকে কী পেপটক দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি, এবার পঞ্চায়েতেও জিতব, পটাশপুরের সভা থেকে হুঙ্কার শুভেন্দুর। বহু টানাপোড়েনের পর রবিবার
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ছিল বিজেপির বিশাল জনসভা, আর সেখান থেকেই একের পর এক মন্তব্য করে শাসক দল ও রাজ্য পুলিশকে একজুটে বিঁধলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন তৃণমূলকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, মিথ্যা মামলা ভয় দেখি আটকানোর চেষ্টা করা হচ্ছে, তাতে কোনো লাভই হবে না, পথে আমি নামবই। প্রথমে এই সভায় প্রশাসনিক বাধা এলেও পরে আদালতের দ্বারা সম্মতি মিললে স্বমহিমায় ধরা দেন নন্দীগ্রামের বিধায়ক। রাজ্য পুলিশের কড়া সমালোচনা এক হাত নিয়ে শুভেন্দু বলেন, সামনে পঞ্চায়েত ভোট আসছে, সেটা আমি সামলে নেব, পুলিশ তৃণমূলকে বাঁচাতে পারবে না। পশ্চিমবঙ্গে পুলিশ তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে, এখানকার চুনোপুটিদের কি ওষুধ দিতে হবে তা আমার জানা আছে। শুধু তাই নয়, সরাসরি পটাশপুরের ওসি সম্পর্কে তোপ দিকে শুভেন্দু বলেন, খুব তাড়াতাড়ি আমি আবার পটাশপুরে সভা করব, আপনারা ভয় পাবেন না, আমি রাস্তায় আছি। মিথ্যে মামলা দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, আমি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, আপনারা প্রস্তুত থাকুন, পঞ্চায়েতেও আমরা জিতব। প্রসঙ্গত ময়নার বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যুর প্রতিবাদে সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় অবরোধ কর্মসূচির ডাক দেয় বিজেপি, কিন্তু সেই অবরোধে কর্মীদের পর লাঠিচার্জ চালায় বলে অভিযোগ বিজেপির। এই নিয়েই গত সপ্তাহে এক প্রতিবাদ সভার ডাক দেয় গেরুয়া বাহিনী, তবে প্রশাসনিক অনুমতি না মেলায় এর বদলে পদসভা হয়। এরপর সবার অনুমতি চেয়ে হাইকোর্টে ছোটেন শুভেন্দু, আদালত অনুমতি দেওয়ার পর এদিন সভা করেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষের দলিল নিয়ে মুখ খুললেন প্রসন্ন রায়, টাকা পয়সার লেনদেন হয়েছিল, নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে একাধিক ফরেকে গ্রেপ্তার করেছে সিবিআই, যারা এজেন্টদের সঙ্গে চাকরি প্রার্থীদের সেতুবন্ধনের কাজ করতেন, তাদেরই একজন প্রসন্ন রায়, যার বাড়ি থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষের সম্পত্তির দলিল পাওয়া গিয়েছিল বলে অভিযোগ। এই নিয়ে প্রসন্ন এতদিন কোনো কথা বলেননি, সোমবার তাকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল, প্রথমে কোর্টে পরে সংবাদ মাধ্যমের সামনে দিলীপের দলিলের বিষয়ে মুখ খুললেন তিনি। এদিন প্রসন্ন রায় দাবি করেন, তার বাড়ি থেকে দিলীপ ঘোষের কোনো সম্পত্তির আসল দলিল সিবিআই বাজেয়াপ্ত করেনি, যা মিলেছে তা হলো দলিলের সার্টিফাইড কপি, কেন সেই কপি তার বাড়িতে ছিল। সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে প্রসন্ন রায় বলেন, মিউটেশন ও বিদ্যুৎ সংযোগের জন্য ওই সার্টিফাইড কপি তোলা হয়েছিল। তিনি এও জানান, এক প্রতিবেশী ওই কাজ করে দেওয়ার জন্য দিলীপের সম্পত্তির সার্টিফাইড নথি তার হাতে দিয়েছিলেন। প্রসন্নকে এও প্রশ্ন করা হয়, আপনার সঙ্গে কি দিলীপ ঘোষের কোনো টাকা পয়সার লেনদেন হয়েছিল? জবাবে তিনি বলেন, না না, ওসব বাজে কথা, আমার সঙ্গে কোনো লেনদেন হয়নি। তাকে প্রশ্ন করা হয়েছিল, কিভাবে দিলীপ ঘোষের সঙ্গে আপনার আলাপ, কতদিনের চেনা জানা? এই প্রশ্নের অবশ্য কোনো উত্তর তিনি দেননি। এই দলিল কাণ্ড নিয়ে কম বিতর্ক হয়নি, তৃণমূল বারবার প্রশ্ন তুলেছে, মিডিলম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপের দলিল পেয়েছে সিবিআই, তাহলে কেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে জেরা করা হচ্ছে না? প্রসন্ন পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়, রঙের ঠিকাদার থেকে কয়েক বছরে ফুলে ফেঁপে উঠেছিলেন তিনি, কলকাতার নিউ টাউনে সম্পত্তির তো করেছিলেনই, ডুয়ার্সে আস্ত একটা রিসোর্টও কিনে ফেলেছিলেন প্রসন্ন। সেই তিনি এদিন দাবি করেন, তার বাড়িতে পাওয়া দিলীপের সম্পত্তির নথি আসল দলিল নয়, সার্টিফাইড কপি। সিপিএম আশার আলো দেখছে তথাগতের আশঙ্কায়, বঙ্গ রাজনীতির সমীকরণে বদল আসছে কংগ্রেসের কাছে। কর্ণাটকের বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর বিরোধীদের পালে হাওয়া লেগেছে, বিরোধীরা আবার নতুন করে অক্সিজেন পেতে চাইছে, এমনকি কেন্দ্রের শাসক দল নেতারাও মনে করছেন বিজেপি যদি এই হার থেকে শিক্ষা না নেয় তবে বিরোধীরা ফের জেগে উঠবে। বিজেপির প্রবীণ নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি ও রাজ্যপাল তথাগত রায় সম্প্রতি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিজেপি কর্ণাটকের হার থেকে শিক্ষা না নিলে সব ভোট এরপর সিপিএমে চলে যাবে। বিজেপি সর্বদাই ভুলের উপর ভর করে চলছে, তা চলতে থাকলে বাংলার মানুষ কিন্তু বিজেপির প্রতি সমর্থন হারাবে, বিজেপির ভোট ব্যাংক ফের বামেদের থেকে ফিরে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তথাগত রায়। সেই কথাই ফলো করে দাবি করে আসছেন সিপিএমের নেতা নেত্রীরা। একুশের নির্বাচনের পর থেকে সিপিএম তথা বামেরা ঘুরে দাঁড়াচ্ছে, এবার বামেদের সেই দাবিকেই মান্যতা দিলেন বিজেপি নেতা। বাংলায় বামেদের ভোট ব্যাংকে থাবা বসিয়েই যে বিজেপির উত্থান হয়েছিল তা স্পষ্ট হয়ে গিয়েছে 2019 থেকে শুরু করে 2021 বিধানসভা নির্বাচনে। 2019 সালে বামেদের শূন্য করে বিজেপির উত্থান হয়েছিল বঙ্গে, এরপর
2021-এও দেখা গিয়েছে একই চিত্র। বামেরা বিধানসভা থেকেও শূন্য হয়ে গিয়েছিল। উভয় ক্ষেত্রে তৃণমূলের ভোট প্রাপ্তি কিন্তু কমেনি। সিপিএমের ভোটের অধিকাংশ গিয়েছিল বিজেপির ঝুলিতে, কিন্তু বাংলায় বিজেপির শোষণীয় পরাজয়ের পর থেকে ফের সিপিএমের দিকে ঝুঁকতে শুরু করেছেন মানুষ। তারা মনে করছেন বিজেপি নয় সিপিএম তথা বামেরাই বিকল্প, অন্তত এমনটাই দাবি বাম নেতৃত্বের। একুশের পরবর্তী নির্বাচনে অর্থাৎ পুরসভা নির্বাচন বা উপনির্বাচনে দেখা গিয়েছে সিপিএমই প্রধান বিরোধী হয়ে উঠেছে। ভোট শতাংশ নিরিখে না হলেও কিছু ক্ষেত্রে তৃণমূলকে হারাতে সমর্থ হয়েছে বামেরাই। বিজেপি পিছু হটেছে, এরপর থেকেই বামেরা দাবি করে শুরু করেছেন তারা ঘুরে দাঁড়াচ্ছেন। এই অবস্থা কর্ণাটক নির্বাচনে বিজেপিকে একক দক্ষতায় হারিয়ে কংগ্রেস বুঝিয়ে দিয়েছে বিজেপিকে হারানো সম্ভব। সেই সঙ্গে বিরোধী দলগুলি এই ফলে উজ্জীবিত, ফলে তারা আরও সংঘবদ্ধ হয়ে আগামী নির্বাচনগুলিতে লড়বে, মানুষও তাদের দিকে ঝুঁকবে। সেই ভাবনা থেকে তথাগত রায় মনে করেন কর্ণাটকের হার বিজেপির কাছে ধাক্কা হতে পারে, কিন্তু এই ধাক্কা থেকে শিক্ষা নিতে হবে। হার থেকে শিক্ষা নিয়েই 2024 সালে লোকসভা নির্বাচনের জন্য তৈরি হতে হবে, তা না হলেই বিপদ। আসন্ন নির্বাচনে বিজেপির অবস্থা হবে বেহাল। আমরা চিটিংবাজ আর কাটমানির পার্টি নই। খড়গপুর থেকে তৃণমূলের উদ্দেশ্যে বিস্ফোরক দিলীপ ঘোষ। আমরা চিটিংবাজ আর কাটমানির পার্টি নই। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়গপুরে প্রাতঃভ্রমণ ও চা চক্রে যোগ দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2024-এ বিজেপি ফিনিশ মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমনটাই মন্তব্য করলেন বিজেপির জাতীয় সহসভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। এই দিন তিনি বলেন, স্বপ্ন দেখুন, পার্টি তো কালীঘাটে পৌঁছে গেল, গোয়া আসাম ত্রিপুরা মহারাষ্ট্র চলে গেল, অন্য জায়গায় দেওয়ার মতো ক্যান্ডিডেট নেই, নিজের পার্টিটা সামলান, বিজেপিরটা বিজেপি বুঝে নেবে। আমাদের কর্মীরা গ্রামগঞ্জে লড়াই করে পার্টিকে পৌঁছে দিয়েছেন, আর সাধারণ মানুষ বিজেপিকে বিশ্বাস করে। আমরা চিটিংবাজ আর কাটমানির পার্টি নই। এদিন রায়গঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জমা পড়েছিল, কোথাও ল্যাম্পপোস্টের লাইট জ্বলে না, কোথাও বা লাইট খারাপ হয়ে পড়ে রয়েছে। আর এসএস কর্মীদের সেই সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ এদিন বলেন, সাজিয়ে নিয়ে যাননি তো ওইসব তো কাজ গ্রাম পঞ্চায়েতের, গ্রাম প্রধানের, পাশাপাশি সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন, সমস্যার সমাধান তো নয়, নতুন করে সমস্যা তৈরি করে দিয়েছেন। এই যে 36,000 যে চাকরি গেল, তাদের অভিশাপ ওদের ঘাড়ে পড়বে, তাদের কাছে কে টাকা নিয়েছে, এই যে এত দুর্নীতি করেছে, ওরা সমস্যা তৈরি করে সমাধান করে না, সমাধান একমাত্র মোদি করেন। অন্যদিকে কর্ণাটকে কংগ্রেস জয়ী হওয়ার পর কেউ মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন, কংগ্রেসের এটা ট্র্যাডিশন, জিতলে মুশকিল হারলেও মুশকিল, কে মুখ্যমন্ত্রী হবে তা বলা যায় না, হয়তো যে বেশি টাকা তুলে দিয়েছে সেই মুখ্যমন্ত্রী হবে। অন্যদিকে কর্মী আন্দোলনে নাকি চাল ডাল দিলীপ ঘোষ দিয়েছেন, কর্মীদের বক্তব্য যে দিলীপ ঘোষ কাকে চাল ডাল দিয়েছে তা জানাক, না হলে আগামী দিনে ঘাগর ঘেরা কর্মসূচির মধ্য দিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন করা হবে। সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন, ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে নেব। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে, হিম্মত থাকলে শ্রীকান্ত মাহাতোকে রিজাইন করাক। শ্রীকান্ত মাহাতো MLA আছে, মন্ত্রী আছে, রিজাইন করাক, আমি ওদের সঙ্গে আছি, থাকবো। আমার এলাকায় যারা আন্দোলন করছিল তাদের আমি সহযোগিতা করছি।